আসসালামু আলাইকুম শাফিন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আশা করি ভালো আছেন। আমি তাহসিন ঢাকার ধানমন্ডি থেকে বলছি। আজ আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি তা আমার সাথে ঘটে গেছে। কথা না বাড়িয়ে ঘটনায় আসি। 2017 সালে আমি তখন ক্লাস 7 পড়তাম। আমার বাবা মা দুজনেই চাকরি করত এবং আমার বড় বোন ঢাকার বাহিরে থাকার কারণে আমি বেশিরভাগ সময় বাসায় একা থাকতাম। একদিন আমি আমার টেবিলে বসে পড়ছিলাম, হঠাৎ আমার মনে হলো কেউ আমার রুমের পাশ দিয়ে হেঁটে গেল। ওই দিন আমি মনের ভুল ভেবে এড়িয়ে গেলাম বিষয়টা, কিন্তু আমার সাথে একই জিনিস বারবার হতে লাগলো। তাও আমি ভয় পাইনি। একদিন আমি ড্রয়িং রুমে বসে আছি, ঠিক দুপুর 3টা না 4টা, আমি সেই অবয়বটাকে আবার দেখি। সেই জিনিসের সাথে আমার মুখোমুখি হওয়া মাত্রই আমার মনে হলো আমার ভেতর দিয়ে জান বের হয়ে গেল। জিনিসটা ঠিক এইরকম ছিল, শরীর মানুষের আর মাথা অন্য একটা জন্তুর। আমি সাথে সাথে সেখানেই জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে বিছানায় শুয়ে আছি। আমার মা আমাকে জিজ্ঞাসা করলো যে আমি সব কিছু খুলে বললাম, কিন্তু আমার কথা মা বিশ্বাস করলেন না। আমাকে বাড়িতে আনার পরে বেশ কয়েকদিন কিছুই হয়নি। তারপর একদিন আমি তাকে দেখি, কিন্তু সে আমার কাছে আসতো না। আমি মনে করতাম হয়তো আমার কোনো ক্ষতি করবে না, অর্থাৎ ততদিনে তিনি বুঝে গেছেন যে এটা একটা অশরীরী। যখন প্রথমবার একেবারে সরাসরি মুখোমুখি হয়েছেন তখন বেশ ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এরপরেও বারবার তাকে দেখতেন দূর থেকে, কিন্তু মনে হতো যে কাছে আসবে না, ক্ষতি করবে না। কিন্তু ঠিক সেই রাতেই ঘটল একটা খারাপ ঘটনা। আমি ঘুমিয়ে আছি আমার রুমে, হঠাৎ ঘুম ভেঙে গেল এবং আমার চোখ পড়ল আমার রুমে থাকা আয়নায়। আমি দেখলাম একটি কালো ছায়া আয়না দেখা যাচ্ছে, অল্প সময়ের ব্যবধানে আমার সামনে এসে দাঁড়ায় এবং আমাকে তুলে একটা আছাড় মারে মাটিতে। আমি গুরুতর আহত হই। এরপর একদিন রাতে আমার মা স্বপ্নে সেই জিনিসটা দেখতে পায় এবং আমার মাও প্রচণ্ড রকম ভয় পায়, কিন্তু বাবাকে কিছু বলে না। অন্যদিকে আমার শরীর খুব খারাপ হতে যাওয়া শুরু করলো, খাওয়া দাওয়া একদম ছেড়ে দিয়েছে। এরপর একদিন আমার বাবা আমার রুমে নামাজ পড়ছিল। আমি অসুস্থ থাকা অবস্থায় আমার বাবা আমার রুমেই নামাজ পড়ত। বাবা নামাজ পড়ার শেষে তার চোখ যায় আমার রুমের জানালার বাইরে। আমাদের বাসার সামনে একটা নতুন বিল্ডিং হচ্ছিল, সেই বিল্ডিংয়ের ছাদে বাবা দেখলেন সেই জিনিসটা সেই বিল্ডিংয়ের ছাদের এক কোণায় বসে আছে। আমার বাবা তখনই বুঝতে পারল যে এটা কোনো স্বাভাবিক বিষয় হতে পারে না। তখন আমার বাবা একজন আলিম সাহেবকে ডেকে আনেন আমাদের বাসায়। উনি বাসায় আসতেই আমার মনে হলো বাসার পরিবেশটা খুব গরম হয়ে গেল। উনি বাবার সাথে কথা বলে 2 দিন পরেই জানাবেন বলে চলে গেলেন। এদিকে আমি রোজ রাতেই ভয়াবহ সব ঘটনার মুখোমুখি হচ্ছিলাম। 2 দিন পরে হুজুর আমার বাবাকে ফোনে বলেন যে আমাদের বাড়িতে কালো জাদুর প্রভাব রয়েছে এবং এটি আমাদেরকে মেরে ফেলার জন্য করা হয়েছে। আমার বাবা এটার সমাধান চাইলেন। হুজুর বললেন তিনি নাকি আমাদের বাসায় এসে তাবিজগুলো বের করবেন। একদিন মধ্যরাতে কল করে হুজুর আমাদের বাসায় এলেন এবং তিনি এসেই নামাজ পড়তে লাগলেন। এরপর তিনি আমাদের বারান্দায় চলে যান। তিনি বারান্দায় রাখা 3টা টব থেকে 3টা তাবিজ আবিষ্কার করলেন। 3টি তাবিজের ভেতরে একটাই ছিল আমার কোনো একটা জামার সুতা এবং কোনো একটা জন্তুর চামড়া, আর বাকি 2টা তাবিজে ছিল কিছু গাছের ডালপাতা। যদি এই ডালপাতা শুকিয়ে যায় তাহলে আমিও শুকিয়ে যাব, আর যদি এই ডালগুলো মরে যায় তাহলে আমিও মারা যেতাম। পরে হুজুর সেই তাবিজগুলো নষ্ট করে ফেলে। এরপরে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠি, কিন্তু এখনও আমি মাঝে মাঝে অনুভব করতে পারি যে আমার রুমের বাইরে কোনো ছায়া দাঁড়িয়ে আছে। শাফিন ভাইয়া, এটা ছিল আমার ঘটনা।
ভালো লাগলে পড়ে শোনাবেন, ভুল ত্রুটিগুলো মাফ করবেন। আসসালামু আলাইকুম। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন তাহসিন, ঢাকার ধানমন্ডি থেকে। অনেক অনেক ধন্যবাদ তাহসিন এবং আরও আরও যারা ঘটনা পাঠিয়েছেন আজকের এই এপিসোডে। ঘটনা পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেসটা হচ্ছে bhoot964@gmail.com, bhoot964@gmail.com, কিংবা আমাদের ফেসবুক পেজ ভূত নাইট অথবা আমার ফেসবুক পেজ আর জে শাফিন, যে কোনো একটা ফেসবুক পেজের ইনবক্সেও আপনি পাঠাতে পারবেন আমাদেরকে এই ঘটনাগুলো। আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে মোবাইলের মেসেজ অপশন থেকে SFM লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখবেন, আপনার মতামত পরামর্শ লিখবেন, পাঠাবেন 26969 এই নম্বরে। আমি দেখতে পাচ্ছি অনেকে ইতিমধ্যে যুক্ত হয়ে আছেন। তার আগে এই ঘটনা নিয়ে একটু বলি। আসলে যখন কোনো মানুষ অশরীরীর মুখোমুখি হয়, প্রথমবারে মানুষ আঁতকে ওঠে, খুব অন্যরকম একটা অনুভূতি হয়। এরপরে যখন আসলে বারবার বারবার সেই অশরীরী তাড়া করে ফেরে, তখন সেই মানুষগুলো একরকমের আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে, কিন্তু একটা অভ্যস্ততাও চলে আসে। তারা সেই অশরীরীকে দেখলে চমকে না যায় গেলেও প্রচণ্ড রকম একটা ভয়ের অনুভূতি কিন্তু হয়। তো এরকম একটা ঘটনা শুনছিলাম, এদিকে যুক্ত হয়ে গেছেন অনেক বন্ধুরা। দেখতে পাচ্ছি রোহান রয়েছেন ঢাকা থেকে, আমি আমার ফ্রেন্ড মাহি আর আরিফ একসাথে শুনছি। আই লাভ ভূত নাইট ব্রো, ভূত নাইট ইজ মাই ইমোশন। এটা আমার জন্য একটা অনেক বড় পাওয়া, এবং নির্দ্বিধায় যারা ভূত নাইট শুনে থাকি আমরা সবাই মিলে একটা পরিবারের মতো, আমার জন্য এটা একটা বড় আবেগ। হ্যালো শফিন ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি মহান আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আমার নাম মহসিনা ফেরদৌসি মাইন, লিখছি গাজীপুরের মাওনা থেকে। আমি BSc লাস্ট ইয়ারের স্টুডেন্ট, প্রায় 6 মাস যাবত ভূত নাইট শুনছি। অনেকেই তাদের সাথে ঘটে যাওয়া অনেক ধরনের ঘটনা শেয়ার করেন। আমার সাথে একবার একটা ঘটনা ঘটেছিল, তবে সেটা ভৌতিক নাকি তা জানি না। ঘটনাটা আপনাকে লিখে পাঠাচ্ছি, যদি পড়ে শোনান অনেক খুশি হব। ঘটনাটা যখন ঘটে তখন আমি ক্লাস 8 পড়ি। বাড়ি থেকে স্কুল খুব কাছে, 3-4 মিনিট হাঁটা রাস্তা। আমাদের স্কুল টাইম ছিল 10টা থেকে বিকেল 4টা, সকাল 10টা থেকে বিকেল 4টা, তারপর 6টা পর্যন্ত প্রাইভেট পড়ে বাড়ি ফিরতাম। আমাদের বাড়ি থেকে বেরিয়ে পাকা রাস্তা ধরে হাঁটলে প্রথমে বাম পাশে মসজিদ পড়ে, তারপরে ঈদগাহ মাঠ আর বিল, ডান পাশে শিরিষ গাছের বড় বাগান, তারপরে এই রাস্তার সাথে 3-তলা সরকারি হাসপাতাল। বেশিরভাগ সময়ই ফাঁকা থাকে যদিও, তারপর কিছুটা ফাঁকা জায়গা, তারপরে বাজার আর স্কুল। সেদিন প্রাইভেট পড়ে বাড়ি ফিরতে ফিরতে 6:30 বেজে যায়। আমাদের এদিকে আমার কোনো ক্লাসমেট না থাকার জন্য আমি একাই ফিরি সবসময়। শীতের সময় সন্ধ্যাবেলাতেই অনেক কুয়াশা, বাজার পেরিয়ে ফাঁকা জায়গাতে যখন চলে এসেছে তখন হঠাৎ মনে হল কেউ যেন আমার পেছনে পেছনে আসছে। পেছনে ফিরে তাকালাম, কিন্তু অন্ধকার আর কুয়াশার জন্য আমি কাউকে দেখতে পেলাম না, কিছুই দেখতে পেলাম না। হাঁটতে হাঁটতে হাসপাতালের ওখানে আসতেই হঠাৎ কেউ একজন আমার কাঁধে হাত রাখল। আমি চমকে গিয়ে পেছনে ফিরে তাকালাম, কিন্তু সেখানে কাউকে দেখতে পেলাম না। তবে একটা মিষ্টি ঘ্রাণ চারপাশে মৌ মৌ করতে লাগল। তখন আমি অনেক ভয় পেয়ে যাই, কেননা আমি স্পষ্টভাবে আমার কাঁধে একটা হাতের স্পর্শ পেয়েছিলাম। দৌড়তে শুরু করি, মসজিদ পর্যন্ত আসার আগে আমার শরীরটা একেবারে সীসার মতো ভারী হয়ে যায়। আমার কাছে মনে হলো আমি যেন আর এক পাও এগোতে পারবো না। হাত পা ছেড়ে দিয়ে আমি মাটিতে বসে পড়ি।
তখন মসজিদের ওখান থেকে একজন লোক দৌড়ে এসে আমাকে ধরে বাড়ি পৌঁছে দেয়। বাড়ি যেতে যেতে আমি জ্ঞান হারাই। আমার যে ঠিক কেমন লাগছিল ওই মোমেন্টটা তা আমি বলে বোঝাতে পারবো না শাফিন ভাই। মনে হচ্ছিল যেন আমি আকাশ থেকে মাটিতে পড়ে যাচ্ছি, নিজেকে ধরে রাখতে পারছি না। যাই হোক, যখন আমার জ্ঞান ফিরে তখন রাত 2 বাজে। আম্মু তখনও জেগেছিলেন, আমার গায়ে তখন বেশ জ্বর। আম্মু আমার মাথায় পানি ঢেলে দিলেন, তারপরে অল্প করে খাইয়ে দিলেন আর জিজ্ঞেস করলেন আমার কি হয়েছিল। আমি তখন আম্মুকে সবটা বলি। সব শুনে আম্মু বলেন, আমি নিশ্চয়ই অনেক ভয় পেয়েছি, কাল সকালে হুজুরের কাছ থেকে ঝাড়ফুঁক নিয়ে নেবেন। আমিও ভাবলাম হয়তো একটু বেশি ভয় পেয়েছে, এই জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলাম। ফজরের নামাজের পরে আম্মু আমাকে নিয়ে মসজিদে গেলেন। হুজুরকে বললেন আমি ভয় পেয়েছি। হুজুর দোয়া কালাম পড়ে ফু দিলেন আর পানি এবং তেল পড়ে দিলেন। আমরাও বাড়ি ফিরে এলাম। এরপর দিনে আমি সুস্থ হয়ে উঠি এবং সেই রাতেই আমি একটা দুঃস্বপ্ন দেখি। আমি দেখি আমাদের বাড়ি থেকে পশ্চিম দিকের খাল পাড়ে আমি দাঁড়িয়ে আছি। খালের ওপারে একজন লোক দাঁড়িয়ে আছে। তার সেই শীতল দৃষ্টির কথা মনে পড়লে আজও আমার শরীরে কাঁটা দিয়ে ওঠে। এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে সে। আমার কেমন যেন ভয় লাগতে থাকে। স্বপ্নের মধ্যেই দোয়া কালাম পড়া শুরু করি। একটু পর কেউ একজন আমার পেছন থেকে ডাক দেয়। আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি অনেক দূরে আমার আম্মু দাঁড়িয়ে আছে। সেদিক থেকে ফিরে আবার সামনের দিকে তাকা দিয়ে দেখি লোকটা মুচকি মুচকি হাসছে। আমি আম্মুর কাছে যাওয়ার জন্য পেছনের দিকে পা বাড়াতে শুকনো কণ্ঠে লোকটা বলল, আমি তোমাকে নিতে এসেছি, যাবে না আমার সাথে? এই কথা শুনে আমি খুব ভয় পেয়ে যাই। পেছন থেকে ফাঁকা মাঠে দৌড়তে শুরু করি। এক সময় হোঁচট খেয়ে পড়ে যাই আর সাথে সাথে আমার ঘুমটাও ভেঙে যায়। ঘুম ভাঙতেই দেখি প্রচণ্ড শীতের মধ্যেও আমি অনেক ঘেমে গেছি। গায়ের উপর থেকে কম্বল সরিয়ে দিলাম, অস্থির লাগছিল, এই জন্য বিছানা থেকে উঠে বারান্দায় গেলাম পানি খাবার জন্য। আমাদের উঠোনে একটা বড়ই গাছ আছে। কুয়াশার চাদরে গাছটাও অনেকটা ঢাকা পড়ে গেছে। পানি খাবার পরে আমি কিছুটা শান্ত হই। বারান্দার গ্রিল দিয়ে উঠোনের দিকে তাকিয়ে আছি। এমন সময় হঠাৎ কেউ একজন যেন আমার কানে কানে বলল, যাবে না আমার সাথে? কি বলবো শাফিন ভাই, আমি এতটাই চমকে উঠি যে এক লাফে আমি 2 পা পিছিয়ে আসি। সামনে তাকাতেই দেখি একটু আগে স্বপ্নে দেখা সেই লোকটা আমার থেকে ঠিক 2 হাত সামনে দাঁড়িয়ে আছে। অদ্ভুত তার দৃষ্টি। আমি প্রচণ্ড ভয় পাই তখন। আম্মুকে ডাকার অনেক চেষ্টা করি কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। পুরো শরীরটা পাথরের মতো ভারী হয়ে যায়। ঠিক তখন বাইরে থাকা আমাদের কুকুরটা চিৎকার করে ঘেউ ঘেউ করতে শুরু করে আর মুহূর্তের মধ্যে সেই জিনিসটা আমার চোখের সামনে অদৃশ্য হয়ে যায়। আমি কিছুতেই নিজের চোখকে বিশ্বাস করতে পারি না। ভয় কাঁপতে কাঁপতে ঘরে এসে শুয়ে পড়ি। সে রাতে আমার আর ঘুম আসেনি। ভোরবেলা আম্মু নামাজ পড়তে উঠে দেখেন আমি জেগে আছি। তিনি জিজ্ঞেস করেন যে কি হয়েছে। আমি আম্মুকে কি বলবো আমি বুঝতে পারছিলাম না, তাই জন্য শুধু বলি যে আমি ভয় পেয়েছি। আম্মু আমাকে সান্ত্বনা দিয়ে বলেন সব ঠিক হয়ে যাবে, এই বলে পরা তেল গায়ে মাখিয়ে দেন আর পানি খাইয়ে দেন। এরপর প্রায় মাস খানেক আর কোনো ঘটনা ঘটেনি বা সেই লোকটাকে আর দেখিনি। আমি ভেবে নিয়েছিলাম যে সবটা হয়তো মনের ভুল ছিল, কিন্তু এক মাস পর আরেকটা ঘটনা ঘটে। অন্যান্য দিনের মতো সেদিনও একা একা স্কুল থেকে ফিরছিলাম। সন্ধ্যা পার হয়ে গেছিল। সেদিন যে জায়গাটাতে আমি প্রথম ভয় পেয়েছিলাম সেখানে আসতেই হঠাৎ আমার খুব অস্বস্তি হতে শুরু করে। হঠাৎ মনে হলো কেউ যেন পেছন থেকে আমার ব্যাগ ধরে টানছে, কিন্তু পেছনে ফিরে তাকিয়ে কাউকে দেখতে পাই না। আমি রিস্ক না নিয়ে সোজা বাড়ির দিকে দৌড় দিই। ঈদগাহ মাঠের ওখানে এসে দেখি একজন লোক আমার দিকে হেঁটে আসছে। তখন আমি মনে মনে কিছুটা সাহস পাই, কিন্তু সেই লোকটা কাছাকাছি আসতেই ভয়ে আমার পুরো শরীর জমে যায়।
সেদিন স্বপ্নে দেখা সেই লোকটাই আমার সামনে দিয়ে আসছে। আমার সামনে এসে অদ্ভুতভাবে বলে, যাবে না আমার সাথে? আমি ব্যাগটেক ফেলে দিয়ে পড়িমড়ি করে দৌড়ে পালিয়ে আসি সেখান থেকে। এই ঘটনার পরে আমি আম্মুকে সব কথা খুলে বলি। আম্মু বলেন আগামীকাল আবার হুজুরের সাথে দেখা করবেন। কিন্তু সেই রাতেই আরেকটা ভয়ানক ঘটনা ঘটে। রাতের খাবার না খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, পেটের ব্যথায় ঘুম ভেঙে যায়। কিন্তু চোখ খুলে তাকাতেই দেখি আমি সেই খাল পাড়ে শুয়ে আছি। ধর্মর করে উঠে বসি, আমার কাছে মনে হতে থাকে আমি স্বপ্ন দেখছি, যদিও ব্যাপারটা একেবারে বাস্তব লাগছিল আমার কাছে। খালের ওপারে তাকিয়ে দেখি গতদিনের মতো আজও সেভাবেই দাঁড়িয়ে আছে লোকটা। এরপর সে আমাকে বলল, চলো আজ তোমাকে নিয়ে যাব। আমি জানি না তখন আমার কি হচ্ছিল বা হয়েছিল। তার কথা শেষ করে সে উল্টো দিকে বিলের দিকে হাঁটা শুরু করলো, আর আমিও রোবটের মতো তার পেছনে পেছনে সাঁকো পেরিয়ে হাঁটতে শুরু করলাম। একটু পর দূর থেকে একটা ডাক ভেসে আসতে থাকে, যেন অনেক দূর থেকে কেউ আমার নাম ধরে ডাকছে। হঠাৎ আমার মাথাটা ঝিমঝিম করতে শুরু করে। আমি চাচ্ছিলাম পেছনের দিকে, যেদিকে থেকে আমাকে ডাকছিল সেদিকে যেতে, কিন্তু আমার শরীরটা যেন আমার কাবুতে নেই। ওদিকে পেছন থেকে সেই ডাকটা ধীরে ধীরে কাছে এগিয়ে আসছে। একটু পর আমি বুঝতে পারি ওটা আমার আম্মুর গলা। এবারে আমার মাথা অনেকটা ব্যথা করতে শুরু করে। আমি নিজেই যেন নিজের সাথে যুদ্ধ করছিলাম। হঠাৎ আল্লাহর অশেষ সহমতে আমার কাছে সবকিছু স্পষ্ট হয়ে যায়। আমি সাথে সাথে দোয়া পড়তে শুরু করি, আর সেই লোকটা আমার দিকে ঘুরে রাগে গজ গজ করতে থাকে। আম্মু ততক্ষণে আমার অনেক কাছে চলে এসেছে। আম্মু কাছাকাছি আসতেই লোকটা হাঁটতে হাঁটতে দূরে চলে যায়। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে বাড়ি আনলেন। আসার সময় দূর থেকে সেই লোকটাকে দেখা যাচ্ছিল। আম্মুকে অনেকবার দেখানোর চেষ্টা করি, কিন্তু সে নাকি কিছুই দেখতে পাচ্ছিল না। বাড়ি ফিরে দেখি রাত তিনটার বেশি বাজে, অর্থাৎ আমি সত্যি সত্যি এই গভীর রাতে ওই খাল পাড়ে ছিলাম। কিন্তু আমাকে ওখানে কে নিয়ে গিয়েছিল তা আমি আজও জানি না। এরপর আমরা একজন বড় হুজুরের সাথে দেখা করি। তিনি শুধু বলেন এই দুনিয়ায় হাজারো রহস্যের মধ্যে হয়তো কোনো একটা রহস্যময় জিনিস ভর করেছিল আমার উপর, এখন আর ওসব ভাবি না। ওই ঘটনার পর থেকে ভয় অনেকটাই কমে গেছে। শাফিন ভাই, এটাই ছিল আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। যদি ভালো লাগে প্লিজ পড়ে শোনাবেন। ভালো থাকবেন সবসময়। ভূত নাইটের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। ঘটনাটি আমাদেরকে ইমেল করেছেন মহসিনা ফেরদৌসি মাইন, গাজীপুরের মাওনা থেকে।